বাইতুল মোকাররমের আগের সরকারের যখন খতিব ছিলেন সেই খতিবকে কেন্দ্র করে বাইতুল মোকাররম একটা বড় ধরনের বিশৃঙ্খলা হয়েছে, তারপরে আপনারা সেই খতিবকে অপসারণ করেছেন। তো আজকে এই হজ প্যাকেজটা ঘোষণা করেছেন, আপনি যে কর্মকর্তাদের উপর ডিপেন্ড করে করছেন তারা ম্যাক্সিমামই গত সরকারের কর্মকর্তা বৃন্দ, এখন তাদের মাধ্যমে আপনারা ভবিষ্যতে যদি হজ ব্যবস্থাপনায় যদি বিশৃঙ্খলা দেখা দেয় তাহলে কি করবেন? বাইতুল মোকাররমের বিষয়টা আজকে আমরা না আনি, আজকে যেহেতু আমরা হজ বিষয়ে আলোচনা করব। আর আপনি যে বিগত সরকারের কর্মকর্তা বলছেন, সচিবালয়ের আপনি এতজন সচিব, অ্যাডিশনাল সচিব, জয়েন্ট সেক্রেটারি, এগুলো তো সরকারেরই কর্মকর্তা, তাই না? আমরা যদি পুরো সেট আপ বদলে ফেলি, বদলানোও সম্ভব নয়, আমরা কাজ করবো কারে দিই? ওনারা তো এক্সপার্ট, ওনারা দীর্ঘদিন যাবৎ, বিশেষ করে 2-3 বছর যাবৎ ওনারা এ নিয়ে কাজ করছেন, সমস্ত বিষয়গুলো ওনাদের নখদর্পণে। আমরা নতুন একটা সেট আপ যদি আনি তাহলে এটা তো হজ ব্যবস্থাপনায় আমরা ব্যাহত, আমাদের এই ব্যবস্থাপনা ব্যাহত হয়ে পড়বে। আর গত সরকারের বললে এরকম তো প্রাইম মিনিস্ট্রিতে আছে, আপনি কি পুরো সেট আপ এগুলো বদলানো সম্ভব? সম্ভব নয় এটা, এবং নির্ভর ওনাদের উপর নির্ভর করতে হয়েছে। আমিও এর সাথে যুক্ত ছিলাম, একেবারে ওনারা করেছেন, আমাকে দেখিয়েছেন, এবং একসাথে মিনা মুস্তালাফা এই সমস্ত জায়গায় গিয়েছি, আজিজিয়ে গিয়েছি, মাননীয় ধর্মমন্ত্রী হজমন্ত্রীর সাথে দেখা করেছি, তো ওনাদের কাজের সাথে আমিও যুক্ত, এবং ওনারা যেটা করেছেন সেটা আমিও দেখার আমারও সুযোগ হয়েছে। হাবের বিষয়টা তো এখন কোর্টে, এক মিনিট, হজের হাবের বিষয়টা এখন আদালতে বিচারাধীন, এখানে কোনো মন্তব্য করা আমাদের সমীচীন হবে না, এটা কন্টেন্ট হবে, কারণ এটা আদালতের ব্যাপার, দেখা যাক, সময় এখনো আছে। আর আর হাজি হাজি নিয়ন্ত্রণ করি আমরা, ওনারা আমাদের পক্ষে কাজ করেন, ওই নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হলো ধর্ম মন্ত্রণালয়, হজ ব্যবস্থাপনা আমরা চালাই, আমরা যে প্যাকেজ দিই ওনারা প্যাকেজকে সামনে রেখেই আর একটা অগ্রগামী আর একটা অ্যাডভান্স প্যাকেজ ওনারা ঘোষণা করতে পারেন। তো আমরা আদালতের অর্ডারের জন্য অপেক্ষা করব, দেখা যাক, হজ ব্যবস্থাপনায় এটা কোনো বিরূপ প্রভাব ফেলবে না।